থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য মেইন কোর্সেস ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয় ওয়েলকাম টু আকাশবাণী আজকে সিএফএল এর প্রথম ডার্বি আমার সিজনের প্রথম ডার্বি আর পেছনে দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল মোহনবাগান সবাইকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর ওদের কিছু বক্তব্য আছে আজকের ম্যাচ নিয়ে আজকের ম্যাচ কিরকম হতে চলেছে তোমাদের মনে হয় বাজে টাইমে খেলা দিয়েছে তিনটে সময় তো প্লেয়ারদের থেকে যতটা এক্সপেকটেশন রাখার কথা ডার্বিতে ততটা রাখতে পারছি না কিছুটা হলো কারণ তারাও মানুষ খেলবে মাঠেতে কিন্তু ওই জার্সি যখন পড়ছে মোহনবাগানে তো টেম্পারমেন্ট নিশ্চয়ই থাকবে আর যতই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল হোক আমার ভাই নিজের তো আজকে জার্সির কালারে আলাদা অন্য গ্যালারি আমি অন্য গ্যালারি আর একটা কথা বলি এই যে স্কার্ফটা দেখছো এই স্কার্ফটা কিন্তু একদম ইস্টবেঙ্গলের যে স্কার্ফটা দেখছো এই স্কার্ফটা কিন্তু ও দাদাই কিনে দিয়েছে যে একজন মোহনবাগানি তো মাঠের বাইরে যেন লড়াই রক্তারক্তি ওসব না হয় আচ্ছা জার্সিটাও কিনে দিয়েছে তো এরকমই যেন ভ্রাতৃত্ব থাকে বাইরেও এটাই আমরা বজায় যাই চলে এবার খেলায় যাই খেলা মাঠের মধ্যে বাইরে বজায় থাকুক ভ্রাতৃত্ব ভোট তবে একেই শুধু খেলাবে আর কাউকে না চলো খেলাও মাসাজ হয়ে যাক তারপর আকাশবাণী হোক মাসাজ শেষ কিন্তু আমি প্রেডিকশন দিলে সবাই খেপে যাও তো আমি তোমার প্রেডিকশন দরকার না না আমি ডিরেক্ট প্রেডিকশন দেবো না আমি ইনডাইরেক্ট প্রেডিকশন দিতে পারি আমাদের চ্যানেলের স্পন্সর জর্জ টেলিকপ দেখতে পাচ্ছ ওই লোগোটার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে হিডেন মেসেজ যে বুঝতে পারবে বুঝে নিয়ে আমি ডিরেক্ট প্রেডিকশন দেবো এরকম পেছন পাটা গরমে কে খেলা লাগে ভাই তিনটে দিয়ে খেলা পুরো সূর্যের সামনে আমরা আজকে টুপি আর রুমাল ফুমাল নিয়ে চলে এসেছি এরকম ইনি তো মানে শিখ কমিউনিটি হয়ে গেছে ওপরে প্রচণ্ড গরমের মধ্যে পাঁচটা দিয়ে খেলা করতেই পারতো আজকে মানে দর্শকের ব্যাপারটাও বুঝতে হবে কর্মকর্তারা তো এসিতে বসে কাটিয়ে দেয় দিন মানে আমাদের এরকম গরম হচ্ছে প্লেয়াররা কি করে খেলবে পাঁচটা দিয়ে খেলাটা দেওয়া উচিত ছিল ভালো ভালো বাংলার ইতিহাস বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িত নম্বরে 70,000 দর্শক আজকে এসছে এটাই হচ্ছে বাঙালির উৎসব বলতে পারো খেলা তুল্যমূল্য ভাবে হয়েছে 50-50 ছিল আমাদের সাথে এখন রয়েছে একজন বিশেষ ব্যক্তি সুধীর মাহাতো উনি হচ্ছেন পিন্টু মাহাতোর বাবা গত বছর মোহনবাগানে খেলে যান এবছর ইস্ট বেঙ্গলের প্লেয়ার পিন্টু মাহাতোর বাবা মঙ্গলমহল থেকে এইখানে এসেছে তো কেমন লাগলো আজকে আপনার খেলা দেখে পিন্টুর খেলা কেমন লাগলো আজকে খেলতে পারবে আপনাদের
জঙ্গলমহলে তো অনেক প্লেয়ার আছে ভালো ভালো যারা খেলে, তো তাদেরকে তুলে আনার জন্য সেরকমভাবে কোনো প্রচেষ্টা কি জঙ্গলমহলের লোকেরা করছে বা ওখানকার প্রশাসন করছে? উনি খুব লজ্জা পাচ্ছে বলতে, তো এইটুকুনি আবার পরে কখনো ওনার দেখে নেব, আবার উনি খেলা দেখতে আসবেন পরে, আজকে প্রথমবারের জন্য একটুখানি উনি লজ্জা পাচ্ছেন। তো আজকের খেলা কেমন লাগলো দুজনের, মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেরই পারফরমেন্স কিরম লাগলো আগে তুমি বলো, তুমি বলো মোহনবাগান পারফরমেন্স। তো আমি বলেছিলাম প্রথমেই পাসিং অ্যাকুরেসি থাকবেই, প্রথম থেকে টিমটা ভালো পাসিং খেলছে, তবে স্ট্রাইকারটা খুব ভুগিয়েছে ভিপি সুয়ের, আমাদের পজিটিভ বক্স স্ট্রাইকার হলে অনেক বল আজকে গোলে কনভার্ট হওয়ার চান্স ছিল, একটা ওয়ান ইস্ট ওয়ান তো খুব ভালো বাজে মিস করেছে। তো ইস্ট বেঙ্গলের খেলা থেকে কি আসা, মানে কি এক্সপেকটেশন ছিল আর কি হলো? এক্সপেকটেশন অনেক হাই ছিল, যে আগে আগে যে ডার্বিগুলো দেখেছি দুটো আই লিগের ডার্বি সেই তুলনায় অনেকটা আশা বেশি ছিল, কিন্তু অতটা মনের মতো পারফরমেন্স করে দিতে উঠতে পারলো না টিমটা। আমার একটা ওপিনিয়ন মাথায় এসছে যে তিনটে দিয়ে খেলা করার জন্য মানে এতটা হিউমিডিটি ছিল আজকে, মানে দর্শকেরই এত খারাপ অবস্থা, তাহলে প্লেয়ারদের কি অবস্থা? দুটো টিমই মানে সেকেন্ড হাফে দেখছিলাম এটা সম্পূর্ণ যারা সংগঠক বা আয়োজক যারা আছে তাদের পুরোপুরি গাফিলতি, কারণ এরকম একটা অমানবিক ব্যাপার, যারা ম্যাটার খেলছে তারাও প্লেয়ার, সে যেই হোক না কেন, সে ইসমাল জার্সি পরে খেলুক মুনমান জার্সি পরে খেলুক ম্যাটার, তারাও প্লেয়ার, তিনটে থেকে এই শিডিউলে এই ওয়েদারেতে খেলা কখনো সম্ভব না। এই ম্যাচটা যদি আজকে পাঁচটা অথবা ছটা থেকে হতো অন্য খেলা হতে পারতো, খেলার মধ্যে আরো ভালো জোশ আসতো, খেলার মধ্যে আরো ভালো টেম্পারমেন্ট থাকতো, বাট সেটা মানে কি বলবো জানি না, এটা কোন রকমের যুক্তি যে ফ্লাড লাইটে টাকা দিতে পারছে না আইএফএ, এত বড় একটা টুর্নামেন্ট পুরো গ্যালারি প্যাকড আপ ছিল আজকে, তারপরে জানি না কোন যুক্তিতে, বাট আমি মনে করি এটা একদমই ঠিক নয়, পরবর্তীকালে এই বিষয়গুলো নিয়ে আরো যারা আয়োজক রয়েছে আইএফএ আরো সহনশীল হবে এটাই আমি বলতে চাই। তো খেলা থেকে এখন বাড়ি ফিরছি, বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে, পেছনে সৌর আছে, পুচে আছে, গুড্ডু আছে, তোমরাই জানাও কমেন্টে আজকে তোমাদের কার কিরম খেলা লেগেছে। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সবাই ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব তো করো। তো চলো এখনের জন্য টাটা।